এক নজরে অতি অল্প সময় আয়ত্ত করুন বেশি জেনারেল নলেজ। আজ ভূগোল থেকে থাকছে, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা পাবেন আমাদের অন্য ভিডিওটিতে, যুক্ত থাকুন। তো আজকের প্রথম প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে? অ্যান্সার, আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে গাঙ্গেয় বদ্বীপ সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নদীর জলপ্রবাহের একক কি? অ্যান্সার, কিউসেক ও কিউমেক। কোয়েশ্চেন নাম্বার থ্রি, আধুনিক ভূতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যান্সার, জেমস হাটলনকে। হাটলনকে বলা হয় ভূতত্ত্ববিদ্যার জনক। কোয়েশ্চেন নাম্বার ফোর, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? বৃহত্তম ও দীর্ঘতম এটার মধ্যে তফাৎটা মনে রাখবেন, বৃহত্তম হচ্ছে অ্যামাজন। কোয়েশ্চেন নাম্বার সিক্স, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম হচ্ছে ম্যালাসফিনা। কোয়েশ্চেন নাম্বার সেভেন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যান্সার, সাল্টো অ্যাঞ্জেল, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। নদীর স্রোতের গতিবেগ মাপা হয় কৃষির সাহায্যে? অ্যান্সার, কারেন্ট মিটার। কোশ্চেন নাম্বার নাইন, ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? উত্তর, গঙ্গা নদী অববাহিকা। কোশ্চেন নাম্বার টেন, ভারতের একটি আদর্শ নদীর নাম কি? অ্যান্সার, গঙ্গা। কোশ্চেন নাম্বার ইলেভেন, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? অ্যান্সার, লাম্বার্ট হিমবাহ, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। কোশ্চেন নাম্বার টুয়েলভ, ফিয়ার্ডের দেশ কাকে বলে? ফিয়ার্ডের দেশ কাকে বলে? অ্যান্সার, নরওয়েকে বলা হয় ফিয়ার্ডের দেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? অ্যান্সার, সাহারা। কোশ্চেন নাম্বার ফোরটিন, অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে কী বলা হয়? অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে বলা হয় ভারখান। কোশ্চেন নাম্বার ফিফটিন, মরুভূমি অঞ্চলে লবণাক্ত হ্রদকে কী বলে? অ্যান্সার, প্লায়া বলা হয়। নেক্সট কোশ্চেন, এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? গোবি। কোশ্চেন নাম্বার সেভেন্টিন, মরু অঞ্চলের ক্ষণস্থায়ী নদী খাতকে কী বলে? অ্যান্সার হচ্ছে ওয়াদি বলা হয়। কোশ্চেন নাম্বার এইটিন, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের বিস্তার কত কিলোমিটার? অ্যান্সার হচ্ছে হাজার, দশ হাজার কিলোমিটার। কোশ্চেন নাম্বার নাইনটিন, বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত? অ্যান্সার, 19.10%, 19.10%। কোশ্চেন নাম্বার টোয়েন্টি, মরুভূমি অঞ্চলের শুষ্ক নদী খাতকে কী বলে? সঠিক অ্যান্সার, ওয়াদি। কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? সঠিক অ্যান্সার, 78%। সব থেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণটা বেশি। পরের কোশ্চেন দেখুন, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? অ্যান্সার, 0.033%। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অবস্থান কত উচ্চতায় থাকে? সঠিক অ্যান্সার, 15 থেকে 35 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অবস্থান থাকে। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের বিস্তারের উপরে কত কিলোমিটার? সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল বিস্তার উপরে কত কিলোমিটার? সঠিক অ্যান্সার হচ্ছে 10,000 কিলোমিটার। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। স্ট্রাটোস্ফিয়ারই হচ্ছে জেট বিমান চলাচল করে। কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স, মেরুপ্রভা দেখা যায় কোন স্তরে? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ারে মেরুপ্রভা দেখা যায়। কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? সঠিক অ্যান্সার, আয়নোস্ফিয়ারে। কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট, শান্তমণ্ডল নামে পরিচিত কোন স্তর? বায়ুমণ্ডলের কোন স্তর শান্তমণ্ডল নামে পরিচিত? স্ট্রাটোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন, ওজোন গ্যাসের ঘনত্বের একক কি? ঘনত্বের একক হচ্ছে ডবসন। ডবসন হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্বের একক। কোশ্চেন নাম্বার থার্টি, আকাশকে নীল দেখায় তার কারণ কি?
অ্যান্সার হচ্ছে বায়ুমণ্ডল ধূলি কণার জন্য। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 31, সূর্যের বাইরে পৃষ্ঠের উষ্ণতা কত? সেটা হচ্ছে 300°C। কোশ্চেন নম্বর 32, এল নিনো কি? এল নিনো হলো একটা উষ্ণ স্রোত। লা নিনো কি? সেটা হচ্ছে লা নিনো হলো একটা শীতল স্রোত। কোশ্চেন নম্বর 34, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর চাপ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? দুটো কোশ্চেন খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মিলিবার। কোশ্চেন নম্বর 36, বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সেটা হচ্ছে ব্যারোমিটার, বায়ুর চাপ মাপা হয়। 37, বায়ুর দিক নির্ণয়ক যন্ত্র কোনটি? সেটা হচ্ছে বাত পতাকা। কোশ্চেন নম্বর 38, বায়ুর গতিবেগ মাপা হয় তার এককে কী বলে? সেটা হচ্ছে নট। কোশ্চেন নম্বর 39, তুষার ভক্ষক বায়ু কাকে বলে? অ্যান্সার, চিনুক। চিনুককে বলা হয় তুষার ভক্ষক বায়ু। কোশ্চেন নম্বর 40, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? সঠিক অ্যান্সার, টর্নেডো। টর্নেডো হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ঘূর্ণিঝড়। 4 o'clock রেন বলতে কী বোঝায়? সেটা হচ্ছে নৈরক্ষীয় অঞ্চলের বৃষ্টিপাতকে 4 o'clock রেন বলা হয়ে থাকে। কোশ্চেন নম্বর 42, সমুদ্রপৃষ্ঠের বায়ুর গতিবেগ, বায়ুর চাপ কত? সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ কত? সঠিক অ্যান্সার, 1013.25 মিলিবার। কোশ্চেন নম্বর 43, চীন সাগরের ঘূর্ণবাত কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার, টাইফুন। কোশ্চেন নম্বর 44, বায়ুমণ্ডলের সবথেকে বেশি গ্রিন হাউস গ্যাস কোনটি? কোনটিকে বায়ুমণ্ডল থাকে? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন নম্বর 45, ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক কত? উত্তর, 32°F। কোশ্চেন নম্বর 46, সেন্ট্রিগ্রেড স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? সেটা হচ্ছে 100°C সেন্ট্রিগ্রেড। কোশ্চেন নম্বর 47, 1 গ্রাম জলকে বাষ্পীভূত করতে কত তাপের প্রয়োজন? সেটা হচ্ছে 540 ক্যালোরি তাপের প্রয়োজন। ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিজের গড় সময়ের ব্যবধান কত? সেটা হচ্ছে 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। কোশ্চেন নম্বর 49, ফিজি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? ফিজি দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কোশ্চেন নম্বর 50, কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাসটি কী নামে পরিচিত? সেটা হলো জোজিলা পাস। আমাদের চ্যানেলের সাথে এমন ধরনের ভিডিও জানতে এবং শুনতে যুক্ত থাকুন।